সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুব একটি খুশির খবর, আমাদের রাস্তার চারপাশে যে তার দেখি, যে তারের জঞ্জাল, অনেক সময় তারের কারণে আমরা অনেক কিছু ঠিক ভালো করে আকাশটাও দেখা যায় না, শহরের মানুষদের কাছে তো বটেই। এই রকম একটি অসুবিধা যে দূর হতে পারে অনেকে আমরা ভাবতেই পারি না। হয় হ্যাঁ, হতে পারে এবং হতে পারে বলে এরকম একটি চুক্তি সম্পন্ন হয়েছে পিডিবির সঙ্গে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের। তাই নিয়ে আজকে আলোচনা করব, শিরোনাম রেখেছি মাটির তলায় তার। একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, কারণ সময়টা কতখানি লাগবে সেটাই জেনে নেব আজকের অনুষ্ঠান থেকে। সঙ্গে যারা আছেন, ডিপিডিসি নির্বাহী পরিচালক এস এম শহীদুল ইসলাম এবং এনার্জিট্রন অস্ট্রেলিয়ার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ও টিম লিডার খন্দকার ওয়াহিদুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। বলছিলাম যে শহরে, অর্থাৎ শুধু ঢাকা শহর নয়, সব শহরগুলোতেই যেখানে বিদ্যুতের তার একেবারে এক্সপোজড চারিদিক সবসময় দেখা যায়, অনেক সময় আরইবি যেখানে আছে বিদ্যুতের লাইন গ্রামাঞ্চলে যেখানে আছে সেখানেও আমরা বিদ্যুৎ বিভ্রাটের যে খবর শুনি, সেখানে বলা হয় যে এই তারের উপরে গাছ পড়েছে, সে কারণে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এইসব অভিযোগ বোধ হয় আর শুনতে চায় না বিদ্যুৎ বিভাগ, সে কারণে এরকম একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের শুরুটা আরও অনেক আগেই হয়েছে, ডিপিডিসির সঙ্গে চুক্তিটা এক বছর আগেই হয়েছে, সম্প্রতি পিডিবির সঙ্গে হলো এবং সিলেট দিয়ে শুরু হবে। আমরা সহকর্মী আহমেদ রাব্বি তানিমের একটা রিপোর্ট দেখব, তারপর পরই আলোচকদের কাছে আসছি। আমাদের শহর মানেই সড়কের দুপাশে তারের জঞ্জাল, কোনটি বিদ্যুতের, কোনটি ইন্টারনেট আর কোনটি টেলিফোনের তা বোঝার উপায় নেই। নানা সেবা প্রতিষ্ঠানের তারের প্যাচে রীতিমতো আকাশ ঢেকে যাবার অবস্থা। রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরকে ঘিরে থাকা মাকড়সা জালের মতো এই তারের জঞ্জাল থেকে এবার মুক্তির পালা। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে 2053 কোটি টাকার বরাদ্দ নিয়ে সিলেট বিভাগে কাজ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 55 কোটি টাকা ব্যয়ে নগরের কিছু এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন মাটির নিচে নেওয়ার কাজ চলছে, যার শুরু শাহজালাল মাজারের এই পথে। দেশের মধ্যে সিলেট নগরীতেই প্রথম বাস্তবায়িত হচ্ছে এমন প্রকল্প। তবে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা এবার সারা দেশের বিভাগীয় শহরেই হবে আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্কিং সিস্টেম। বুধবার বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও অস্ট্রেলিয়ান কোম্পানি কেআইএস গ্রুপের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি। কোম্পানিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ শহরে বিতরণ কেবল আন্ডারগ্রাউন্ডে নেওয়ার সম্ভাব্যতা যাচাই ও ডিপিআর প্রস্তুতে পরামর্শ দিবে। সেফটি ইজ আ বিগ কনসার্ন, সো দ্যাট ভিশন অফ দ্য গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল অফ বাংলাদেশ, কেন কিভাবে বেনিফিট দেওয়া যায় মানুষকে, দ্যাট ইজ দ্য প্রজেক্ট। আমরা শুধুমাত্র শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি না, আমরা সেই সাথে বিদ্যুৎ ব্যবস্থাকে বিশ্ব মানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের এই প্রকল্পটি আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে। সারা দেশে শহরাঞ্চলে আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্ক স্থাপন করা হবে 5 বছরের মধ্যে। ঢাকার সম্পূর্ণ এলাকার সমস্ত বিদ্যুৎ লাইন আন্ডারগ্রাউন্ড চলে যাবে। ঢাকার আশেপাশে কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এই সকল এলাকার বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ড যাবে। আমরা পর্যায়ক্রমে আগামী 5 বছরের মধ্যে আমরা সমস্ত কেবল 33 এবং 11 কেভি যা আছে লাইন আমরা আন্ডারগ্রাউন্ড করতে পারছি, এবং বেশ কিছু এলাকায় ঢাকা শহর সহ আমরা কিন্তু সাবস্টেশনও আন্ডারগ্রাউন্ড করতে যাচ্ছি। এটা একটা প্রকল্প নিয়েছে আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। আমি খন্দকার ওয়াহিদুল ইসলাম, আমি আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। আপনার কোম্পানি, আপনি এনার্জি ট্রন অস্ট্রেলিয়া, কি করে, কি ধরনের সার্ভিস দেয়? মেইনলি আমরা কনসালটেন্সি ডিজাইন, বাংলাদেশের এই প্রেক্ষাপটে উই আর ডুইং দ্য ডিজাইন ফর আন্ডারগ্রাউন্ডিং দ্য নেটওয়ার্ক ফ্রম ওভারহেড, মাটির নিচে নেওয়া, অ্যান্ড নট অনলি নিচে নেওয়া বাট what's the most efficient way and feasible way of doing it, সেই ধরনের কাজটা আমরা করব বাংলাদেশে। মানে আপনাদের কাজটা হলো যে যেটা ওভারহেড আছে সেটাকে আন্ডারগ্রাউন্ডে স্থাপন করাটাই আপনাদের এই কনসালটেন্সির কাজ। মানে পৃথিবীর অনেক দেশেই তো করেছেন এখন পর্যন্ত, দু একটি উদাহরণ কি আমাদের? উদাহরণগুলো
it's very difficult to compare with Dhaka. Amra Australia te korechi onegulo east coast west coast Australia er baire korechi, but Dhaka is a very challenging place. Amra jodi Dhakar Dhanmundir chinta kori and just rasta ta par hoye poshchime ashi in the west Jikatola, it's completely different. So অন্য দেশ তো অনেক বড়, না না তা তো অবশ্যই, এবং এইটা মানে ওই যে তাদের মারপ্যাচ একটা ব্যাপার, এবং এরকম একটি ঘনবসতিপূর্ণ দেশে এবং ওভার দ্য ইয়ার্স এটা তো মানে নট যে আমাদের 50 বছরের স্বাধীনতার সময় হচ্ছে তা না, তারও আগে থেকে এই অঞ্চলে এইরকমই সিস্টেম, সেটাকে যখন আমরা নামাতে চাচ্ছি মাটির নিচে দিতে চাচ্ছি সেটা তো একটা বড় একটা অভিজ্ঞতার দরকার আসলে। তো এই ধরনের ঘনবসতিপূর্ণ জায়গায় আপনার কোম্পানি আর কোথাও কাজ করেছে কিনা আমি সেটা একটু জানতে চাইছি, অস্ট্রেলিয়ার সঙ্গে একদম তুলনীয় নয়। জি জি জি, হ্যাঁ, ওই আমাদের ডিজাইন হয়েছে ইন্দোনেশিয়ার মতো জায়গায় যেখানে জাকার্তা ইজ কোয়াইট কোয়াইট কনজেস্টেড, বাংলাদেশের সঙ্গে অনেকটা মিল, অনেকটা মিল আছে, ইন্ডিয়াতে আছে অনেকটা মিল আছে, সেটা হচ্ছে সমতুল্য কিছু সিটি। আচ্ছা, অ্যান্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইফ ইউ গো টু দ্য সিটি সেন্টার যেখানে অনেক পুরনো শহর আছে যেগুলা ওল্ডার সিভিলাইজেশন অনেক আগের থেকে, এবং দে আর কোয়াইট স্ট্রিক্ট যে আপনাকে কিছু ভাঙতে দেবে না, রাস্তা খুঁড়তে দেবে না। সো হয়তো পরিসরটা ঢাকার চেয়ে ছোটো, বাট স্টিল ইউ হ্যাভ দোজ ওল্ড সিটিস উইদিন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এস ওয়েল যেখানে আন্ডারগ্রাউন্ড আমরা করছি। আচ্ছা, আপনারা তো ডিপিডিসির সঙ্গে মানে আরো এক বছর আগে শুরু করেছেন, মানে সেম কোম্পানি, তো ডিপিডিসি যদি একটু যোগ করেন, মানে অ্যাকচুয়ালি ওনাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি ঢাকা শহর তো অনেক পুরনো শহর, প্রায় শত বছরের পুরনো শহর, আন্ডারগ্রাউন্ড কেবল আমাদের অনেক জায়গায় আছে আগে থেকে, 110 অনেক পুরনো শহর, এবং এখানে আমরা যে এর আগে যে আন্ডারগ্রাউন্ড লাইনগুলো তৈরি করেছি এগুলোর জন্য যথেষ্ট প্ল্যানিং করে করা হয়নি, কখনো ভাবা হয়নি যে এই লাইন কখনো আমাদের উঠিয়ে ফেলতে হবে বা এই লাইনের পাশাপাশি আর নতুন লাইন তৈরি করতে হবে, এর জন্য কোনো প্ল্যানিং ছিল না। মানে আদৌ কি আমাদের কোনো এই বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কোনো লাইনের ছিল আমাদের প্ল্যানিং এর মধ্যে? আছে, আগেও ছিল কিন্তু হাই ভোল্টেজে, কিন্তু এখন যে মাত্রা করতে চাচ্ছি আমরা 11 kV 0.4 kV এগুলো কিন্তু আগেও ছিল। আচ্ছা, আমাদের 130 kV লাইন তো সবই আন্ডারগ্রাউন্ড, 33 kV লাইন অলমোস্ট সবই আন্ডারগ্রাউন্ড, এক্সিস্টিং যে 11 kV লাইনগুলো শহরের উপরে আছে যেগুলো পোল আপনার দেখতে পাচ্ছেন যে পোল আছে, এই লাইনকে আমরা আন্ডারগ্রাউন্ডে নেওয়ার চিন্তা করছি, যে কথা আমাদের প্রধানমন্ত্রীর একটা নির্দেশনাও আছে যে শহরে কোনো ওভারহেড লাইন থাকবে না। আমরা যখন আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন তৈরি করার জন্য প্রপোজাল নিয়ে গেলাম একনেকে, তখন প্রধানমন্ত্রীর ডিরেক্টিভ ছিল যে শুধু এটাই না, আমাদের শহরের লাইনগুলো তারগুলো সব নিচে যেতে হবে, এবং সেই নির্দেশনা পরে আমরা ভাবতে শুরু করলাম যে এ ধরনের একটা কাজ করা আমাদের পক্ষে আসলে অভিজ্ঞতা নাই, আমাদের কোনো আমরা পারবো না, আমাদের একটা কনসালটেন্ট নেওয়া প্রয়োজন। তখনই আমরা কনসালটেন্ট নেওয়ার জন্য ইউআই কল করলাম, ফাইনালি আমার মনে করছি খুব ভালো একটা কনসালটেন্টকে আমরা চুজ করতে পেরেছি, আমরা অস্ট্রেলিয়ান কনসালটেন্ট, এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে বসে যত ধরনের মানে ডিপিডিসির সঙ্গে তো এক বছর পার হলো না, এক বছর আসলে হয়নি এখনো। আচ্ছা, এখনো পর্যন্ত মানে দৃশ্যমান কোনো কাজের? হ্যাঁ, আমাদের কাছে তারা অনেক ড্রয়িং ডিজাইন সাবমিট করেছে, আরো ম্যাচিউর হবে এগুলো, এটা একদম ম্যাচিউর না, প্রিলিমিনারি ডিজাইনগুলো তারা দিয়েছে। মানে এটা টাইমলাইনটা কি 5 বছর? 1 বছর, মানে 5 বছরের মধ্যে শেষ হবে? আমরা মন্ত্রীর মানে বক্তৃতা শুনলাম, উনি বললেন যে 5 বছরের মধ্যে সবকিছু, মানে মন্ত্রী মহোদয় নিশ্চয়ই ঠিক কথা বলেছেন, কিন্তু আমি যেটা বলছি আমাদের প্রজেক্টের কথা বলছি, আমাদের এটা হলো এক বছরের মধ্যে আমাদের দেবে ডিজাইন দেবে আর কি, স্টাডি রিপোর্ট দেবে। আচ্ছা, এটা তো কনসালটেন্সি, তারা আমাদেরকে একটা রিপোর্ট দেবে, অন দ্য বেসিস অফ দ্যাট রিপোর্ট আমরা তখন প্ল্যান করি কোন অংশ আমরা কীভাবে নিব, ওনাদের কাছ থেকে আমাদের সাজেশনগুলো পেয়ে গেলে আমরা করতে পারবো। তবে যেটা বলি, এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট প্ল্যান, $1 billion, সুতরাং চাইলেই আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো জানি না, তবে মাননীয় মন্ত্রী যখন বলেছেন ডেফিনেটলি 5 বছর করার জন্য সেরকম পরিকল্পনা আমাদের আছে। আচ্ছা, আমরাও এগিয়ে যাচ্ছি, যেমন আমরা G2G র আওতায় আমরা কিন্তু করছি, G2G চায়নার সঙ্গে যে আমাদের প্রজেক্টটা আছে
তার আয়তায় কিন্তু এখনই ধানমন্ডির যে সিস্টেমটা আছে প্রায় 105 কিলোমিটার ওভারহেড সিস্টেমকে আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি, তার জন্য ডিজাইন হয়ে গেছে, প্রাইমারি ডিজাইন হয়ে গেছে। মানে আপনারা কি ফিজিক্যাল কাজ শুরু করেছেন নাকি এখনো মানে এই ডিজাইন প্ল্যানিং পেপার সাবমিশন ইত্যাদি এগুলোর মধ্যে আছে? অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে কি আমাদের যে জি2জির সঙ্গে যে প্রজেক্টটা এটার জন্য কন্ট্রাক্টর নিয়োগের ঝামেলা নেই, কন্ট্রাক্টর অলরেডি হয়ে গেছে, আমাদের সিলেক্টেড হয়ে গেছে, তারা কাজ শুরু করেছে এবং ফিজিক্যাল কাজ আমরা আশা করছি যে এই ঢাকা শহরের রাস্তা কাটা তো খুব কঠিন কাজ, আমরা পারমিশন চাইলে তো করতে পারবো না, সিটি কর্পোরেশন আমাদেরকে যখন তখন লাইন কাটতে দেবে না। আমরা নতুন লাইন নতুন রাস্তা রিপেয়ার করলে আমরা গিয়ে বললাম যে রাস্তা কাটবো, এটা তো আসলে জনগণও চায় না, সিটি কর্পোরেশনও চায় না, আমরাও চাই না। সেজন্য আমরা একটা প্ল্যান করেছি যে আমরা এই আগামী উইন্টারে ড্রাই সিজনে আমরা এই কাজটা ধরবো এবং ধরলে হোপফুলি 4 মাসের মধ্যে, আশা করছি আমরা 4 মাসের মধ্যেই ধানমন্ডি এলাকার একটা ভালো পরিবর্তন লক্ষ্য করবে মানুষ, দেখবে যে পোল অনেকগুলি সরে গেছে। হয়তো পুরো কাজ করতে একটু বেশি সময় লাগবে কিন্তু কাজ আমরা শুরু করবো নেক্সট ড্রাই সিজনে, এই বছর করতে পারছি না কিন্তু আগামী বছর অবশ্যই করবো এবং ডেফিনেটলি উইদিন 1 ইয়ার দ্য সিনারি অফ ধানমন্ডি উইল চেঞ্জ। দিস উইল বি সামথিং লাইক, আপনাদের আওতার মধ্যে ধানমন্ডি তো আর শুধু নয় না, ধানমন্ডি ওটা পাইলট 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 করলে ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা রেপ্লিকেট করব অন্য অন্য জায়গায়। আচ্ছা, এখন তো মাত্র ডিজাইনের পর্যায়ে, আমি জানি না, টু মানে টু আর্লি টু আস্ক দিস কোশ্চেন যে সবচেয়ে চ্যালেঞ্জিং কোনটা মনে করছেন, তারপরে দীর্ঘদিন ধরে ডিপিডিসিতে কাজ করার অভিজ্ঞতায় আপনার কি মনে হচ্ছে যে এইটা ওভারহেডটা আন্ডারগ্রাউন্ডে নিতে গেলে কোনটা বেশি চ্যালেঞ্জিং? এটা খুব চমৎকার প্রশ্ন আর কি, আমি এই প্রশ্নটা আপনি করছেন ধন্যবাদ দিচ্ছি। আমি নিজে বলতে চাচ্ছিলাম যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেখানে আমাদের ওল্ড ঢাকা, যেমন লালবাগের মতো জায়গায় বলি আমি, এখানে আপনাকে একটা রাস্তার ওয়েথ হচ্ছে 8 ফিট 6 ফিট 8 ফিট এরকম রাস্তা, দুটো রিক্সা পাশাপাশি যায় না, ওরকম জায়গায় আমরা যখন আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাবো ওভারের লাইনকে তখন পুরো রাস্তা যদি খুঁড়তে হয়, খুঁড়তে গেলে তো জনজীবন বিপন্ন হবে, কোনো মানুষ চাইবে না এবং জনগণের কাছ থেকে বাধা আসার সম্ভাবনা আছে। সেই জন্যই আসলে আমরা কনসালটেন্টকে নিয়োগ করেছি, তারা আমাদেরকে বলুক যে কীভাবে করলে উইদাউট ডিস্টারবেন্স বা কম ডিস্টারবেন্সে যাতে আমরা কাজটা করতে পারি, তার এই প্ল্যানটাই আমাদের। মানে আমি একদমই লে পার্সনের মতো একটা প্রশ্ন করতে চাই আমি ওয়াহিদুলের কাছে, যেটা মানে এখন ওল্ড ঢাকার মানুষ আমি জানি ওনারা দেখছেন এবং ওনাদের ভাবনার মধ্যে মানে ওনার কল্পনার মধ্যে যে ছবিটা যে অলিগলি যে রাস্তা ধরে ইসলামপুর আগামসিলেন ইত্যাদি যে রাস্তাটা যেভাবে গেছে এবং যেখানে পোলটা দেখছে ওভারহেড যেই ইলেকট্রিক লাইনটা দেখছে, মানে ব্যাপারটা কি ঠিক ওই উপরেরটা সরাসরি ওভাবে নিচে নেমে যাবে নাকি এমন কোনো ডিজাইন টেকনোলজি এমন কিছু আছে যে একটা অন্যরকম ম্যাপিং করা যায়, সুতরাং সব অলিগলি সব রাস্তা সরাসরি নিচে না নেমে অন্যভাবে ওটা কানেক্টেড করা যায়, এমন কি কোনো আধুনিক প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ডিজাইন আর্কিটেকচার মানে আমি বলছি যে এই ওভারহেডকে আন্ডারগ্রাউন্ডে নেওয়ার জন্য এরকম কোনো নতুন ধরনের কোনো আইডিয়া আছে কিনা? একটা ছোট বিরতির পরে আমি শুনবো আপনার কথা। সামিট পাওয়ারটকে আছি মাটির তলায় তার এই শিরোনামে আমরা কথা বলছি, কথা শুনছি, নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে। সামিট পাওয়ার টক মাটির তলায় তার বিরতিতে যাবার আগে প্রশ্ন ছিল খন্দকার ওয়াহিদুল ইসলামের কাছে। ইটস গুড কোয়েশ্চন, রেপ্লিকেট হবে না, বাট এট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে যে ভাষাগুলো ওই লাইনে আছে, আই হ্যাভ টু স্টিল গিভ পাওয়ার টু দেম, সো তাদের কাছে আমাকে পৌঁছাতেই হবে ওয়ান ওয়ে অর আদার। বাট যেটা আমরা আমাদের করতে হবে ডিপিডিসির জন্য, আমরা বাসাগুলোর কথা বলছি না, মানে যে ওখানে তো আপনারা কোথাও কোথাও পপ করে দিবেন যে যেখান থেকে তা মানে আরো ছোট ছোট গলিতে অথবা বাসা বাড়িতে তারা তাদের মতন করে লাইনটা নেবে সেটা, কিন্তু আমরা যে মেইন রাস্তা সেটা ছোট রাস্তাই হোক আর বড় রাস্তাই হোক উপরে যেটা দেখি
সেইভাবে সরাসরি মানে রাস্তা খুঁড়তে হবে কিনা, মানে রাস্তা খোঁড়ার ইস্যুটা যেহেতু উনি বলছিলেন বড় একটা ইস্যু, অন্য কোনো ডিজাইন আছে কিনা? নিশ্চয়ই তো এই ধরনের আর্কিটেকচারাল কোনো একটা অগ্রগতি নিশ্চয়ই আছে, তাই না? হ্যাঁ, দেয়ার আর মেনি ওয়েজ, অনেকগুলো আছে। ফার্স্টলি আমরা একদম রেপ্লিকেট করবো না, উপরে যেটা আছে সেটাই নিচে যাবে, দ্যাটস নট দ্য কেস। নেটওয়ার্কটা রিকনফিগারেশন হতে পারে, রিকনফিগারেশন ক্যান চেঞ্জ, কিন্তু আমাদেরকে খুঁজতে হবে দ্য মোস্ট ডাইরেক্ট রুট টু আ কাস্টমার। এটার কারণে আমাদের লস না হলে বেড়ে যাবে, ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে ইত্যাদি। অ্যাজ ফার অ্যাজ টেকনোলজি, ইট উইল ভ্যারি। আমি যদি নারায়ণগঞ্জের কাছে যাই যেখানে পানির কনসেন্ট্রেশন ইন দ্য সয়েল ইজ মোর, সেখানে আমাকে একভাবে চিন্তা করতে হবে। আমি যদি মিরপুর রোডে যাই, ইট উইল বি ডিফারেন্ট। সো দ্য টেকনোলজি উইল ভ্যারি বেসড অন এরিয়া, বাট এমনভাবেই করতে হবে যেন ডিপিডিসিকে সেকেন্ড টাইম রাস্তা খুঁড়তে না হয়। দ্যাট উইল বি দ্য ভাইটাল পয়েন্ট ফর আওয়ার ডিজাইন। সয়েল কন্ডিশন একটা বড় ইস্যু, তাই না কি? মানে আমরা এখানে ঢাকায় যে মেট্রো রেল হচ্ছে সেখানেও আমরা দেখলাম একটা বিরাট ইস্যু, যে আমাদের তো ছ মাসের মতো বৃষ্টি হয়, তারপর ঢাকা শহরে পানি জমে যায় ইত্যাদি, আর সাথে সেখানে খুব সহজে যে পাহাড়ি এলাকা বা ইউরোপে যেটা খুব সহজ হয়, এটা আমাদের জন্য খুব একটা সহজ নয়। যদিও থ্যাঙ্কস গড আমাদের দেশটা এরকম ভেজা এবং অনেক বৃষ্টি হয়, গাছ হয়, এই জন্য আমরা অনেক গর্বিত। কিন্তু এই ধরনের কাজ করতে গেলে একটু এই বৃষ্টির মানে ওয়েদার এবং এই কি বলবো নরম মাটি, সেটাও একটা বড় একটা ইস্যু। তো আপনারা সেটার অভিজ্ঞতাটা কিভাবে, মানে কার সঙ্গে মিলিয়ে আপনারা এই দিকে কাজ করবেন? মিলিয়ে কাজ করা হয়তো উইল নট বি দ্য রাইট অ্যাপ্রোচ, ইট হ্যাজ টু বি আ অ্যাপ্রোচ ফর ঢাকা, ফর ঢাকা অ্যান্ড পার্টস অফ ঢাকা। আচ্ছা, আমরা যদি মাটির কন্ডিশন চিন্তা করি, বাংলাদেশের মাটি ইজ বেলে দোয়াশ টাইপ মাটি, ইটস ক্লে। সো বর্ষাকালে দ্য মাটি এক্সপ্যান্ডস, শীতকালে ইট শ্রিঙ্কস। তো আমরা যদি এখন চিন্তা করি, উইল ডু ইট লাইক এ ড্রাই কান্ট্রি, যেখানে আমরা একটা কংক্রিট ডাক্টের মতো করে দিব, উইদিন ফিউ ইয়ার্স আপনার কংক্রিটগুলো ফেটে যাবে, অ্যান্ড দ্য হোল ডিজাইন উইল বি ফ্রুটলেস। সো বাংলাদেশের জন্য ওই সিভিল স্ট্রাকচারটা উইল হ্যাভ টু কনসিডার, যেন আমার স্ট্রাকচার না ভাঙে। সেজন্য কি একটু কি জায়গা বেশি লাগবে মনে হয়? নো, আমরা অলরেডি উই আর কনস্ট্রেইনড উইথ জায়গা, জায়গা ইটস এ ক্রাইসিস অলরেডি। আমরা এটাকে আরো ওয়ার্স করতে পারবো না, উই হ্যাভ টু ইমপ্রুভ ইট ইফ এনিথিং। যে আমার পোলগুলো এখন যেদিক দিয়ে যাচ্ছে, অ্যান্ড যেদিক দিয়ে আমার ফিডারগুলো যাচ্ছে, আই হ্যাভ টু মেক ইট বেটার দ্যান দ্যাট। পোল যে জায়গাটা নেয়, আই হ্যাভ টু মেক ইট বেটার। এইটাকে মাথায় রেখে কাজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ডিপিডিসি যেন মেনটেন করতে পারে ওর ফিউচার এক্সপ্যানশন করতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। বাট ডেফিনেটলি নট, উই ক্যানট ইউজ মোর স্পেস। তো আমরা জিনিসটা যেন ভালো করতে পারি, নট গোয়িং ব্যাকওয়ার্ডস। আমরা একটু ডিপিডিসির কাছ থেকে শুনে নিতে চাই যে আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনগুলো করতে গিয়ে, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এটা বললেন যে আমরা আসলে ওভারহেড তারগুলো নিচে নিব। যখন প্ল্যানিং কমিশনে এই প্রস্তাবটা যায়, তখন আলোচনায় আসে যে আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন করা যায়, মানে মূল সূত্রটা ছিল এরকম আমি যতদূর জানতে পেরেছি, যে প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওনারা জাপানের সফরে গিয়েছিলেন, তখন ওনারা দেখেছেন যে শহরের উপরে সাবস্টেশন নাই, বড় কোনো সাবস্টেশন নেই, আমাদের মতো কোথায় আছে, মাটির তলে আছে। তখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এটা ভিজিট করেন, দেখেন, উনি উৎসাহিত হন এবং দেখতে চিন্তা করেন যে আমাদের ঢাকা শহরের অবস্থা আর জাপানের টোকিওর অবস্থা তো ওরকমই, জায়গা খুবই স্বল্প, আমাদের সাবস্টেশন নতুন করে কোথায় করবো আমরা, মাটির উপরে কোনো জায়গা নেই কোনো। তখন উনি বললেন যে আমরা করব, আমরা জাপানের যে মডেল, জাপানের যে টেকনোলজি, এটাই ব্যবহার করে আমরা ঢাকা শহরে করব। সেই হিসেবে দুটো পাইলট প্রজেক্ট হিসেবে ঢাকা শহরে দুই জায়গায় দুটো করা হয়, একটা গুলশান আর একটা কারওয়ান বাজার। গুলশানটা দেশকোর আওতাধীন, আর কারওয়ান বাজারটা হচ্ছে ডিপিডিসি। তো তখন এটা আলোচনা করার প্রেক্ষিতে ফাইনালি কী আসলো, যে আমরা শহরটাকে সুন্দর করব। 2040-2041 আমরা তো উন্নত বিশ্বে ঢুকবো, তাহলে আমাদের উন্নত বিশ্বের আদলে সব কিছুকে ইনফ্রাস্ট্রাকচারকে সেফাই করতে হবে। তখন কী হলো, যে এরপর থেকে যদি নতুন করে কোনো ওভার লাইনের প্রস্তাব আসে, সেটা করা হবে না, এটাকে আন্ডারগ্রাউন্ডে করতে হবে। আমি মনে করি এটাকে টার্নিং পয়েন্ট, এটাই শুরু আসলে। এই সিদ্ধান্তটা আমাদেরকে আসলে অনেক রকমভাবে উজ্জীবিত করেছে। আমরা এখন ভাবি না ওভারহেডে কীভাবে লাইন নেবো, আমরা এখন চিন্তাই করি যে কীভাবে মাটির নিচ দিয়ে নেবো। এই ডিরেক্টিভটা আমাদের খুব দরকার ছিল, এবং এর
ফলশ্রুতিতে এই যত কিছু দেখছেন এখন আমরা এই মানে এনার্জি ট্রেনকে যে আমরা নিয়ে আসলাম এরই কারণে এটা হচ্ছে আসলে। সুতরাং আমাকে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা আমাদেরকে ভালো কাজ করতে। আমি জানি না যে এখানে আসলে আন্ডারগ্রাউন্ড করতে গেলে যে জায়গা অনেক সময় যে ওভারহেড কারবারির উপর দিয়ে নিয়ে চলে গেলে সেখানে আপনার বিরুদ্ধে মামলা করবে না, কিন্তু আপনি কারো একটা সীমানার মধ্যে একটু রাস্তা করে ওখানে মানে এনক্রোচ করতে গেলেই তো ওটার মধ্যে একটা ঝামেলা হবে। আমরা এনক্রোচ করার চিন্তাই করি না, কখনোই না, কারণ আমি জানি যে কেউ আমি এটা ঠিক এনক্রোচের মধ্যে পড়ে না, কারণ এটা তো মানে রাষ্ট্রের কাজ সেটার জন্য করবে, কিন্তু তারপরেও অনেকে নানান ভাবে এটাকে নিজের বাড়ির একটা ছোট্ট সামান্য এক হাত জায়গা ছাড়ে না। আপনি জানেন যে আমরা ফায়ার ব্রিগেডের একটা গাড়ি ঢোকার মতন একটা জায়গা রাস্তা পাই না, সেরকম একটি জায়গা মানে এরকম একটা বাস্তবতায় কোনো আইনি সাপোর্ট কি লাগবে? এটা ডেফিনেটলি আইনি সাপোর্ট লাগবে। যখনই আমরা এই ওনাদের যে স্টাডিটা আমাদের কনসালটেন্ট যে স্টাডি আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, অনেক অনেক জায়গাতে আমাদের এরকম প্রশ্ন আসবে। যেমন আমরা হয়তো চাইবো আমরা পোলের উপরে কোনো ট্রান্সফরমার রাখতে পারবো না, মাটিতে করার মতো বড় ফুটপাত তো নাই আমাদের, জায়গা তো খুবই সরু ফুটপাত। আমরা যদি ওখানে যদি কর্নার খুঁজতে হবে এবং আরো যেটা করতে হবে, আমরা চিন্তা করছি যেহেতু বড় বড় বাড়ি হয়ে গেছে, মাল্টিস্টোর বিল্ডিং হয়ে গেছে, আমরা চাইবো যদি বেসমেন্টে বসানোর অনুমতি পাই ঠিক তখনই কিন্তু ওই ইয়েটা লাগবে, রেগুলেশনটা লাগবে, গভর্নমেন্টের ডিরেক্টিভ লাগবে। হয়তো বিদ্যুৎ বিভাগ আলাপ করে একটা নতুন করে একটা ইয়ে আইন করলো যে প্রয়োজনে আমরা ভাড়া দিব, আমরা হয়তো যার বাড়িতে আমরা ট্রান্সফরমার বসালাম তাকে আমরা ভাড়া দিলাম, সেই সেভাবে হলেও আমাদের ওরকম জায়গায় যাওয়ার প্রশ্ন আসবে। তা নাহলে করা যাবে না। আমার নিজের আমার যে অভিজ্ঞতা বা আমার যে দীর্ঘদিন চাকরির অভিজ্ঞতা আমি দেখেছি যে জনগণ একটা ডাইরেক্টিভ লাগবে আমাদের কাস্টমারদেরকে, আমাদের গ্রাহকদেরকেও আমাদের সাথে নিতে হবে, তা নাহলে এটি ইমপ্লিমেন্ট করা যাবে না, তাদেরকে মোটিভেট করেই করতে হবে, গার্জেট কিছু করা যাবে না একদম না। ভবিষ্যতের কথা যদি বলি যে ওয়েল আমরা ধরলাম যে আপনারা যেরকম ডিজাইন করেছেন এবং ডিজাইন অনুযায়ী এই যে হাই ভোল্ট লাইনগুলোই যাবে, এবং আমাদের দেশেও আমি জানি ডিপিডিসি বোধ হয় মানে ইয়ে কনসার্ন ওনারা এই এইটার উত্তর দেবেন, কিন্তু আমি আপনার কাছ থেকে টেকনিক্যাল জায়গাটা জানতে চাই যে আমাদের যেরকম বাস্তবতা হয়তো একটা হাই ভোল্ট লাইন গেছে কিন্তু এটা একটা প্রাইভেট প্রপার্টি অথবা তারা পাইলিং করে তারা একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং করবে, তো সেই জায়গায় সেফটির জায়গাটা মানে ধরেন ওখানে কোনো রকমের একটা মিস আপ হলো আবার তো হবে এই বিদ্যুৎ বিভাগের দোষ হবে বা আপনারা ডিজাইন কোম্পানি আপনারা আপনাদের নাম আবার আসবে ওনারা মানে আমাদের এফেক্টেড হবে, তো এই এই জিনিসগুলো কিভাবে আপনারা মানে ভেবেছেন বা সেটেল করবেন? আচ্ছা এটা ফার্স্ট মানে এটা কি আদৌ আপনাদের কাছে কোনো ইস্যু কিনা? ইট ইজ অ্যান ইস্যু, নট অ্যান ইস্যু বাট উই হ্যাভ আ সলিউশন। হাউ ডু উই ডু দ্য সলিউশন? আমাদেরকে ফার্স্টলি আমরা হ্যাঁ আমরা একটা এনকেসমেন্ট করতে পারি, বাট দ্যাটস নট আ ফিজিবল অপশন। সো আমাদেরকে এমন কিছু করেই চিন্তা করতে হবে যে দেয়ার আর মাল্টিপল ওয়ার্নিং সাইন্স, যে আমার ওয়াটার কর্পোরেশন বা একটা প্রাইভেট কোম্পানি বা গ্যাস কোম্পানি যে বিদ্যুতের সাথে সম্পৃক্ত নয়, ইফ হি ট্রাইস টু ডিগ অ্যানাদার ট্রেঞ্চ যেখানে আমরা অলরেডি কেবল লে করেছি, এম আই গিভিং দ্যাট আদার ইউটিলিটি অ্যান্ড আদার কোম্পানিজ এনাফ ওয়ার্নিং সাইন্স এখানে কেবল আছে? সো দ্যাট উইল বি পার্ট অফ দ্য ডিজাইন। সো সে যখনই ডিগ করতে যাবে সে সরাসরি যেন ফার্স্ট ইনস্টেন্সে এই কেবলকে হিট করতে না পারে, সো দ্যাট উইল বি ডেফিনেটলি পার্ট অফ দ্য ডিজাইন। আমরা অনেক জায়গায় দেখেছি ধরেন রাস্তার ব্যাপার বাংলাদেশে রাস্তা করছে দুই দিন পরপরই একটু পানি লাগছে বা হেভি যানবাহন যাচ্ছে, যে কয়েকদিন রাস্তার টেকার কথা সেটা টেকে গর্ত হয়ে যাচ্ছে, আমরা ঠিকাদারকে দোষারোপ করছি এবং বলছি যে এটার মধ্যে ঠিকঠাক জিনিসপত্র দেওয়া হয় না, এখানে চুরি হয়েছে মানে ইঞ্জিনিয়ারিংটা ঠিক করে হয় নাই। রাস্তার বেলাতে এটা আমরা স্পেয়ার করতে পারি যে গর্ত হলো গালি দিলাম ঠিক আছে, কিন্তু এটা তো একটা মানে হাইলি সেন্সিটিভ একটা বিষয় এবং রিস্কিও একটা বিষয়, সেই জায়গায় যে ধরনের মানে স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং দরকার, সিভিল কাজের যে স্পেশালাইজেশন দরকার, ওটা কি আপনারা সাজেস্ট করছেন নাকি আপনারা অফার করছেন? না আমরা ডিজাইন করছি, সো কনস্ট্রাকশন উইল বি ডান বাই সামবডি এলস, একটা কন্ট্রাক্টর করবে। আচ্ছা, আমরা ডিজাইন এন্ড কনস্ট্রাক্ট দুটা
করতে পারবো না, বিকজ দেন টেন্ডারে গেলে উই উইল গেট দ্যাট বেনিফিট এন্ড ইটস নট ফেয়ার। সো আমাদেরকে ডিজাইন করে সরে আসতে হবে। বাট হোয়াট উই শুড ডু ইন দ্য ডিজাইন, সেফটি ইজ এ মেজর কনসার্ন। ওকে, আচ্ছা, সেফটি আমরা কি করব? উই উইল তো মনিটর অবশ্যই আপনাদের থেকে করতে হবে। মনিটর আমরা মনিটর করতে পারি যদি সেরকম সুযোগ থাকে ডিউরিং কনস্ট্রাকশন, নো ইস্যুস। বা তাছাড়াও আমরা ধরে নিই আমরা মনিটরে নেই, হোয়াট উইল হ্যাপেন দেন? সো আমাদেরকে মেক ইনশিওর করতে হবে যখন আমরা মেটেরিয়াল অ্যান্ড বিল অফ মেটেরিয়াল দেবো ডিপিডিসিকে, দ্য কোয়ালিটি মিনিমাম কোয়ালিটি লেভেল আমরা উল্লেখ করে দেবো, স্পেসিফিকেশন করে দেবো যে দিস কেবল হ্যাজ টু মিট এই টেস্টিং ক্রাইটেরিয়া, মিট করলেই আপনারা এই টেবিলটা কিনতে দেবেন। দ্যাট উইল কাভার আ লট অফ ইউর সেফটি ইস্যুস, যে হঠাৎ করে একটা ট্রান্সফর্মার পুড়ে যাবে না। অস্ট্রেলিয়াতে 25 ইয়ার্স ট্রান্সফর্মার আমরা চালাচ্ছি উইদাউট চোখ বন্ধ করে, আমরা ধরিও না সেই ট্রান্সফর্মার। সো কেন আমার দেশেও এটা হতে পারবে না? ইট ইট ক্যান বি ডান, আমাদের জাস্ট ওই ক্রাইটেরিয়াগুলো মিট করে যদি আমরা কিনি দেন উই শুড বি এবল টু। মানে মানে এরকম খুবই জনবহুল দেশে, মানে এত পপুলেশনের একটা দেশে সেটা কি সম্ভব আপনি মনে করেন? মানে আমি বারবারই বলছি অস্ট্রেলিয়ার তুলনাটা বাংলাদেশের সঙ্গে হবে না, দেয়াটা একদমই মানে উচিত হবে না। ইকুইপমেন্ট ইজ দ্য ইকুইপমেন্ট। অস্ট্রেলিয়ায় যদি তুলনা করি আমার হয়তো একটা লাগবে বিকজ আমার পপুলেশন কম, বাংলাদেশে হয়তো আমার 10টা লাগবে বিকজ পপুলেশন বেশি। বাট দ্য স্পেসিফিকেশন অফ দ্যাট ইকুইপমেন্ট ইজ দ্য সাইম, অ্যাজ লং অ্যাজ আমি যদি কোয়ালিটিটা মেনটেন করে আমার প্রোডাক্ট কিনি দেন ইট শুড নট গিভ সেফটি কনসার্নস। আর এই কোয়ালিটিগুলো সেভাবেই আমরা আমাদের ডিজাইনে লিখে দিব যে হোয়াট টাইপ অফ টেস্টিং আপনাকে করতে হবে বিফোর দ্য কন্ট্রাক্টর হু এভার ইজ কনস্ট্রাক্টিং, সে যখন এই ইনস্ট্রুমেন্টগুলো বা ইকুইপমেন্টগুলো বাংলাদেশে নিয়ে আসবে, দে উইল হ্যাভ টু প্রুভ টু ডিপিডিসি অ্যাজ ক্লায়েন্ট, প্রুভ করবে ডিপিডিসি, তখন আমাদের ডকুমেন্টের সাথে তুলনা করে দেখবে যে আর ইউ প্রোভাইডিং মি দ্যাট, ডিপিডিসি অবশ্যই তখন সেটা দেখে ডিসিশন নিবে হয়তো আমাদের চেয়ে আরও এক ধাপ বেটার। আপনারা কি খালি শহরের জন্য নাকি মানে গ্রাম এলাকাও? যাতে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের সারা বাংলাদেশে যে বিদ্যুৎ বলি যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, কিন্তু প্রায় জায়গা থেকেই এই অনুষ্ঠানেই বারবার ফোন আসে যে এখানে বিদ্যুৎ নাই, ওখানে বিদ্যুৎ নাই, আজকে 3 ঘন্টা ছিল না, 4 ঘন্টা ছিল না। তারপরে খোঁজ খবর নিয়ে জানা যায় যে গাছ পড়েছে বা লাইনটা ছেঁড়া আছে। এই আসলে এই ট্রান্সমিশন লাইনটা একটা বড় একটা ইস্যু। তো শহর আর গ্রামের মধ্যে তো এই ডিজাইনে অনেক পার্থক্য, তাই নয় কি? অবশ্যই। আচ্ছা, আপনি বিস্তারিত একটু বলবেন শহর এবং গ্রামে। একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্ক অর্থাৎ মাটির তলায় তার এই বিষয় নিয়ে আরো বাকিটুকু শুনবো। নিশ্চয়ই আমাদের সঙ্গে আপনারা থাকবেন। সামিট পাওয়ার টক অনুষ্ঠান দেখছেন মাটির তলায় তার এই শিরোনামে। আমরা সুখবরটি জানিয়েছি যে আগামী কয়েক বছরের মধ্যে, বলছি না 5 বছর বা 3 বছর বা আগেও হতে পারে অথবা পরেও হতে পারে, কিন্তু বেটার লেট দেন নেভার। আমাদের দেরিতে শুরু হলেও যেন তাড়াতাড়ি আমাদের মাথার উপর থেকে যে বিদ্যুতের হাই ভোল্টেজ যে লাইনগুলো আছে সেটা পায়ের তলায় চলে যায়, সেটা নিয়েই আমরা কথা বলছি। কিন্তু পায়ের তলায় গেলে কতটা আমরা নিরাপদ থাকবো সেটাও একটা বড় ইস্যু, পুরোটা শুনে নেব মনোযোগ দিয়ে। নিরাপত্তার বিষয়টি খুবই জরুরি। আর যে কথাটি বলছিলাম বিরতিতে যাবার আগে, খন্দকার ওয়াহিদুল ইসলাম একটু যোগ করবেন গ্রাম এবং শহরের এই ওভারহেডটা আন্ডার গ্রাউন্ডে যাওয়ার ডিজাইনগত অনেক মানে বেসিক পার্থক্য আছে তো নিশ্চয়ই? জি, বেসিক বেসিক পার্থক্য আছে। শহরে গ্রামে ইজ করা ইজিয়ার, যদি আমি কনস্ট্রাকশনের দিক থেকে চিন্তা করি ইটস ইজিয়ার বিকজ উই হ্যাভ দ্য স্পেস, উই হ্যাভ দ্য স্পেস অ্যান্ড আমি বড় মেশিনারিজ নিয়ে একবারে ডিপ্লয় করতে পারি, মোবিলাইজেশন করতে পারি। শহরে ঢাকার জন্য যেটা প্রবলেম হয় যে আমি একটা বড় মেশিনারি নামলে অ্যাজ ইট ইজ অলরেডি ট্রাফিক জ্যাম ইজ কোয়াইট ডিফিকাল্ট, সেখানে আমি একটা বড় মেশিনারিজ যদি 3-4 দিন 7 দিন রেখে দিই জাস্ট একটা সেকশন অফ দ্য রোড, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সো কনস্ট্রাকশনের দিক থেকে গ্রাম ইজ ভেরি ইজি। যদি কমার্শিয়ালি চিন্তা করি দেন শহর ইজ মোর বেনিফিশিয়াল, বিকজ আমার গ্রামে একটা লম্বা লাইন
হয়তো বা 20 কিলোমিটার দূরে যাচ্ছে, দেন দেয়ার ইজ সাম কাস্টমার্স। এখন আমার লাইনটাকে যদি কেউ আধা পথে বাই অ্যাক্সিডেন্ট হোয়াট এভার দ্য রিজন মেবি কেটে দেয়, দেন ইজ ভেরি হার্ড ফর মি টু ব্যাকফিড দ্যাট কাস্টমার। ওনারা আইসোলেটেড হয়ে গেল একটা আইল্যান্ডের মতো। শহরে কনজেস্টেড হওয়ার মধ্যে সুবিধাও আছে। আচ্ছা, দুটোই 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 গ্রাম শহরের দুইটা দুই রকমের সুবিধা। কিন্তু আমরা যে প্রথমে যখন নাকি এই প্রস্তাবটি আপনারা এখানে নিলেন, তখন আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে স্পেসিফিক বলেছেন যে খুব বেশি খোঁড়াখুড়ি যাতে করতে না হয়, ভালো টেকনোলজি ইউজ করেন, মানুষের ভোগান্তি যেন না হয়। তো খোঁড়াখুড়ি শব্দটি তিনি বলেছেন, কিন্তু যে অনেক বেশি রাস্তা যেন খোঁড়াখুঁড়ি না করতে হয়, তো সেটার ব্যাপারে আপনারা কি ভেবেছেন? আসলে রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়টা হচ্ছে এই জন্য যে আমরা তো নতুন শহর তৈরি করছি না, আমরা পুরনো জায়গায় আছি, এক্সিস্টিং স্পেসে কাজ করতে হবে আমাদের। সুতরাং রাস্তা না খুঁড়ে বিকল্প নাই কোনো, সত্যি না। যেমন পূর্বাচলের কথা বলি, পূর্বাচল আমাদের না, ডেস্কো এলাকা, পূর্বাচলের রাস্তা হচ্ছে সুন্দর, কিন্তু আমার আমার আমাদের ধারণা, আমার আমার মনে হয় যে উচিত ছিল আগে ওখানে আন্ডারগ্রাউন্ড কনডিউট করা, একদমই ডাক্ট করা উচিত ছিল। এখনো তো মানে হয়নি ওখানে বাড়িঘর, এখনো সুযোগ আছে করার, এখনো সুযোগ আছে। ওরকম জায়গায় অবশ্যই ডাক্ট না করে আমাদের রাস্তা করতে দেওয়া উচিত না, বা ইলেকট্রিক লাইন করতে দেওয়া উচিত না। আমাদের জন্য ডিপিডিসির জন্য আসলে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের সব কিছু আগে থেকে আছে এবং সেগুলো খুব মানে মেসি আকারে আছে, খুব মানে অর্ডারলি নাই, যে কারণে এটাকে নতুন করে করতে গেলে আমাদের কনসালটেন্টদেরকে অবশ্যই খুব ভালো পরামর্শ দিতে হবে, যাতে আমরা মানে কম বিপদে পড়ি, দুর্ঘটনা না হয়, এবং আমরা চাইলে যাতে আবার এটাকে এক্সটেন্ড করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাকে তো বিদ্যুৎ লাইন বন্ধ করে আমি কাজ করতে পারবো না, রাইট? বিদ্যুৎ লাইন চালু রাখতে হবে, তারপরে আমাকে করতে হবে, তার মানে আমাকে নতুন লাইন তৈরি করতে হবে, তারপরে পুরনো লাইন খুলতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ, চালু রেখে করা, আর নতুন জায়গায় করলে তা লাগছে না, আবার নতুন কাস্টমার হবে, নতুন লাইন তৈরি হবে। সুতরাং আমি বলবো যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের জন্য এটাই, লাইন চালু রাখবো, নতুন লাইন তৈরি করবো। তো নতুন লাইন তৈরি করবো কোথায়, জায়গা কোথায়? তো জায়গা জায়গা করতে হলে মাটির নিচে করতে হবে, মাটির নিচে করতে গেলে দেখা যাচ্ছে ভিতরে অনেক কিছু আছে, ওয়াসার মোটা মোটা পাইপ রয়েছে অনেক আগে থেকে, আমাদের পুরনো কেবল রয়েছে অনেক, তিতাসের রয়েছে বিভিন্ন মানে ফাইবার অপটিক কেবল, ওদের লাইন রয়েছে, টেলিভিশনের কেবল রয়েছে। তো এই সবগুলোকে বিবেচনা করে আমি মনে করি যে আমাদের কনসালটেন্ট এই সব বিষয়গুলোকে অবশ্যই অ্যাড্রেস করবে এবং ভালো একটা পরামর্শ দেবে। তবে মেইনটেনেন্স তো একটা বিরাট ইস্যু, এবং সেখানে হিউম্যান রিসোর্সের আরেকটা জায়গায় গিয়ে আমরা আটকে যাই। আসলে প্রথমত মেইনটেনেন্সটা নিয়ে আমরা কখনোই ভাবি না, দ্বিতীয়ত যে যেটা মনিটরিংটা একটা বড় জিনিস থাকে, কোঅর্ডিনেশন তো অবশ্যই থাকে। আপনি যে একটু আগে একটা বিরাট বিরাট অঙ্ক বিরাট বাজেটের কথা বললেন, যে বাজেট গুছিয়ে গেছে ঠিকঠাক টাইম মতো করে আনাটাও একটা বিরাট একটা ব্যাপার, এবং ঠিক সময় আপনারা বললেন ড্রাই সিজন, সেই সিজনের মধ্যে কাজ শুরু করতে পারাটা, সামগ্রিক একটা কোঅর্ডিনেশন একটা দরকার, সেই জায়গায় আমাদের একটু ঘাটতি থাকে। একদম ঠিক। আমি একটু হিউম্যান রিসোর্স নিয়েও আপনাদের ভাবনা আছে কিনা, মানে এই মেইনটেনেন্সের ধরে নিলাম যে সব ঠিকঠাক মতো হচ্ছে, মেইনটেনেন্স কারা করবে? আমাদের যে কোনো প্রজেক্ট যখন তৈরি করি আমরা তখন সবসময় ধরে নেই যে এই প্রজেক্ট চালু হবে 3 বছর পর, তারপরে তো আমরা এটা অপারেট করব। যখন যতক্ষণ পর্যন্ত বিদেশি কনসালটেন্ট বা কন্ট্রাক্টর থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাবনা কম থাকে। এই জন্য আমরা যেটা করছি, আমরা প্রত্যেকটা প্রজেক্টের সাথে আমরা একটা ফরওয়ার্ড চিন্তা করছি, যে আমাদের এএমসি অ্যানুয়াল মেনটেন্স একটা প্ল্যান তৈরি করছি, সেই প্ল্যানের ভিতরে থাকছে, এবং তার জন্য আমরা ম্যান পাওয়ার তৈরি করার জন্য ট্রেনিং করছি, ক্যাপাসিটি বিল্ডিংয়ের প্রোগ্রাম আছে প্রত্যেক, এখন এখন গভর্নমেন্টের যে যতগুলো প্রজেক্ট প্রত্যেকটার মধ্যে একটা বড় অঙ্কের টাকা থাকছে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, এবং এটাকে খুব গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে, কারণ জিনিস তৈরি করলাম, মোটর গাড়ি কিনলাম, কিন্তু চালানোর ড্রাইভার নাই, তাহলে তো হবে না, রাইট? এই জন্য আমরা ভালো ড্রাইভার তৈরি করছি পাশাপাশি, যখনই আমরা নতুন জিনিস তৈরি করছি পাশাপাশি এটা মেনটেন করার জন্য ওয়ার্ক ফোর্স তৈরি করছি, হিউম্যান রিসোর্স তৈরি করছি। সুতরাং আমরা আশা করছি যে আমরা এগুলো চালাতে পারবো, নষ্ট হবে না, পড়ে থাকবে না। আমরা একেবারে শেষ মন্তব্য শুনতে চাই খন্দকার ওয়াহিদুল ইসলামের কাছ থেকে, আপনাদের দিক থেকে আপনারা এই মানে এই এই অ্যাসাইনমেন্ট মানে বাংলাদেশ এটা এটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছেন না? চ্যালেঞ্জিং অবশ্যই, বাট নাথিং ইজ ইম্পসিবল। ওকে, আমাদের তো একটা গোল থাকতে হবে, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য গোল উইল নেভার গো এনিওয়্যার। সেই দিক থেকে চিন্তা করে ইয়েস উই ক্যান ডু ইট, অ্যান্ড
ডিপিডিসি এরকম একটা উদ্যোগ নিয়েছে, সো টুগেদার উই ক্যান ডু ইট। এটা হলো আমার সামারাইজ। আর কোনো কি টাইমলাইন আছে আপনাদের? আমাদের টাইমলাইন ইজ 12 মান্থস, 12 মান্থসে আমাদের ডিজাইন শেষ করতে হবে, ডিজাইন পার্টটুকু। এবং আপনাদের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের চুক্তিটা ওই রকম 12 মাসের মধ্যে টাইম বাউন্ড, এবং এর মধ্যে আপনাদেরকে ডিজাইন দিয়ে বাকি হ্যান্ড ওভার করতে হবে আর কি। তো আমরা কি একটু মানে টাইমে আছে নাকি একটু টাইম থেকে একটু পিছিয়ে আছি? আমরা এখন মানে আমি বিশেষ করে ডিপিডিসি প্রজেক্টের কথা বলছি, ডিপিডিসিতে আমরা এখনো টাইমে আছি। দ্য মোস্ট অ্যামাউন্ট অফ টাইম আমাদের যেখানে আমরা সময় নিচ্ছি, দ্যাট ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সিস্টিং নেটওয়ার্ক, যেটা আপনি শুরুতে বলেছেন। আমি যদি আমার কাছে কি আছে, মানে একটু রিসার্চের এক্স্যাক্টলি আমার কি আছে সেটা আই হ্যাভ টু নো এভরিথিং। এই যে আপনাদের কি ফিজিক্যালি বিভিন্ন জায়গা মানে স্যাম্পল ধরে ধরে যেতে হয় নাকি শুধু আপনারা কাগজ দেখে বা ডিপিডিসি যে মেইন জায়গা আছে মানে কি বলবো নেটওয়ার্কের মেইন জায়গায়, হ্যাঁ সেখানে সেখানে বসে কাজ করছি? আমরা সাবস্টেশন থেকে শুরু করি এন্ড উই গো টু এভরি পোল, প্রতিটা পোলে যাব এবং প্রত্যেকটা পোলের কোন ফিডার কোন এলাকায় যাচ্ছে, ইনক্লুডিং এক্সিস্টিং অ্যান্ড নিউ, প্রত্যেকটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে দেখতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নট অনলি ডিপিডিসির জন্য শুধু যে ডিপিডিসির নেটওয়ার্ক দেখতে হবে তা না, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিটি, কমিউনিটি ওখানে কী চায় সেটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আলটিমেটলি ইলেকট্রিসিটিটা আমাদেরও না ডিপিডিসির, ইট ইজ ফর দ্য পিপল। সো আমাকে জানতে হবে যে ওই এলাকার মানুষের চাহিদাটা কী, অ্যান্ড হোয়াট উইল বি দ্যাট চাহিদা ইন নেক্সট 20 ইয়ার্স, দেন আই শুড প্ল্যান। সো এভরি রোড, এভরি এরিয়া, কোনটা ইন্ডাস্ট্রিয়াল, কোনটা সেমি ইন্ডাস্ট্রিয়াল, কোনটার বিল্ডিংয়ের হাইট কেমন এখন এবং পরে কত হতে পারে, হাউ মাচ উইল রাজুক অ্যালাউ দ্য হাইট অফ দ্য বিল্ডিং, এভরিথিং উই হ্যাভ টু গো ফিজিক্যালি, তারপরেই ডিজাইন হবে। সো যেন আমরা করে যাওয়ার পরে ডিপিডিসির সেই মাথা ব্যথা না থাকে যে 5 বছর পরে আমাকে আবার মাটি খুঁড়ে আর একটা কেবল দিতে হবে, নো ইট শুড বি ডান নাও। মানে কমিউনিটি এক্সিকিউশনের সময় কমিউনিটি ইনভলভমেন্টটা কতখানি জরুরি আপনাদের ডিজাইনে? আমাদের ডিজাইনে উই উইল পুট আ লট অফ এমফেসিস কমিউনিটি ডিজাইনে অ্যান্ড কমিউনিটি সেফটিতে। আমরা এমন ভাবে ডিজাইনটা করতে চাই, কমিউনিটির ইনভলভমেন্ট, কমিউনিটির সহযোগিতা, কমিউনিটিকে বুঝিয়ে তারপরে তার এলাকাটার মধ্যে যাওয়া, সেটা তো আসলে যারা প্ল্যান করে তারা রিকমেন্ডেশনটা রাখে। তো ডিপিডিসি কে এই জন্য আমরা একটা বড় থ্যাংক ইউ দেওয়ার সুযোগ আছে, আমি থ্যাংক ইউটা দিয়ে দিই। এখন লাস্ট অক্টোবরে ডিপিডিসি অর্গানাইজড এ স্টেক হোল্ডার ফোরাম, যেখানে ইউনিভার্সিটির টিচাররা ফ্রম বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মেট্রো রেল, সিটি কর্পোরেশন, পুলিশ, সবাইকে নিয়ে উই ডিড এ ফোরাম অ্যান্ড আমরা আমাদের নলেজ শেয়ার করলাম। সো দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড দে মানে এটা অনেক নতুন লেগেছে আপনাদের কাছে, এটা আপনারা বাংলাদেশ থেকে শিখলেন নিশ্চয়ই? জি জি, সো উই ডিড দ্যাট অ্যান্ড দ্য ইনপুট, কিছু কিছু ইনপুট এসেছে যেটা ইজ অ্যাবসলুটলি নন টেকনিক্যাল বাট অ্যাবসলুটলি ইম্পর্টেন্ট, যেটা আমাদের মাথায় আসেইনি যে ওই মানুষটা ওই এলাকায় থাকে তার একটা ইনপুট। ইট ওয়াজ রিয়েলি গুড, রিয়েলি গুড। তার মানে নিশ্চয়ই এক্সপেরিয়েন্সের তো অবশ্যই দাম আছে, এবং যে যে এলাকায় থাকে বড় হয় তার জলহাওয়া, তার মানুষের হ্যাবিট এবং চাওয়া পাওয়া একটা যে কোনো ডিজাইনিং এর ক্ষেত্রে খুবই জরুরি। সেটা আসলে আমরা ওভারহেড বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ডে নেয়ার বেলায় বলি অথবা আমাদের সংবাদের এই টক শো ডিজাইনের কথাই বলি সব জায়গায়। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী সপ্তাহে পাওয়ারটাকে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, ভালো থাকবেন সেই পর্যন্ত।